প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ডিজিটাল কন্টেন্ট ক্লাসে চলো আমরা দেখে নিই আমাদের পাঠ্য বিষয় কি। দেখো, একটা কার্টুন ছবি, তাই না? একটা দণ্ডমান কাঠ আর সেখানে একজন কার্টুন ফিগার দাঁড়িয়ে আছে। সে কি একা এটা পারবে? ফেলে দিতে পারবে না, সেজন্য তার অনেক সঙ্গী এবং সাথীর প্রয়োজন। সবাই যদি একমত এবং একই দৃষ্টিভঙ্গি না হয়, তাহলে কি সবার উদ্দেশ্য অনুযায়ী কাজটা হবে? হবে না। এই যে সবাই এখানে একসাথে হয়েছে, কি করতে চাইছে? তাদের উদ্দেশ্য অনুযায়ী কাজটা সম্পূর্ণ হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল এই বিশাল ভারী কাঠটাকে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া। এই যে এখানে সবগুলো ব্যক্তি ভিন্ন ভিন্ন ব্যক্তি, তাদের ভিন্ন ভিন্ন মতাদর্শ, কিন্তু নির্দিষ্ট একটা কাজ করার জন্য সবাই একসাথে হয়েছে, একই সামনে তারা একত্রিত হয়েছে, তাদের উদ্দেশ্য এক। এই অনুভূতি নিয়ে আমরা এখানে কি বুঝতে পারি? আজকে আমাদের বিষয় কি? দেখো, মৌচাক একই সামনের, আর এই যে পিঁপড়া, একটা পিঁপড়ার পক্ষে কি সম্ভব এরকম সাইজের একটা টমেটো নিয়ে যাওয়া? না, এই পিঁপড়াগুলো কিন্তু একসাথে হয়ে একই গতিতে একই বিষয়ে যখন অর্জন করতে যায়, তখন তারা কি করে? মুষ্টিমেয় হয়ে একসাথে হয়ে কাজটা করে। এই উদ্যোগটাকে বা এই মনের জোরটাকে আমরা কি বলি? একতাই বল। শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এই ক্লু দেখে এতক্ষণে বুঝে গেছো যে ব্যবসায় নীতি এবং প্রয়োগের ক্ষেত্রে কোন অধ্যায়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে কি? সমবায় সংগঠন। সমবায় সংগঠনের বিষয়টি এখানে আমি একটি ছচিত্রের মাধ্যমে দেখিয়েছি। সমবায় সংগঠন আমাদের দেশের প্রচলিত আইন 2001-এর সমবায় আইন দ্বারা গঠিত হয় এবং এটার বিধিমালা সংশোধিত হয়েছে 2004 সালে। সেজন্য এটাকে আমি আলাদাভাবে দেখিয়েছি। আসল সংজ্ঞাটা আমরা একটু সুস্পষ্টভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে একই এলাকার সমশ্রেণী বা পেশার সমমনা কিছু ব্যক্তি সম্মিলিত প্রচেষ্টা ও সম অধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক রীতি সমৃদ্ধ প্রতিষ্ঠান গড়ে তুলবে। অর্থাৎ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকেই মোরা পরের তরে। এই নীতিমালার আওকে যখন কতিপয় ব্যক্তি ব্যবসায় সংগঠন করার উদ্দেশ্যে মূল সমবায় সংগঠনের আওতায় কোনো সংগঠন করবে, তখন সেই সংগঠনকে আমরা বলবো কি? সমবায় ব্যবসায় সংগঠন। আসো এই অধ্যায় থেকে তোমরা কি কি বিষয় জানতে পারবে সেটা দেখে নিই। সমবায় সংগঠন কি তা বলতে পারবে, সমবায় সংগঠনের গঠন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, সমবায় সমিতির উদ্দেশ্য কি তা বিশ্লেষণ করতে পারবে, সমবায় সমিতির বৈশিষ্ট্য কি তা ব্যাখ্যা করতে পারবে। এসো আমরা এখন একটা ভিডিও দেখি। খুব লক্ষ্য করো ভিডিওটা। এখানে একই শ্রেণীর কতগুলো ছোট ছোট প্রাণী একত্রিত হয়েছে, নিজেদেরকে সংগঠিত করেছে, প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে। এই মানসিকতার জন্য তাদের মধ্যে সাম্য, সহমর্মিতা, সহযোগিতা এবং একাত্মতা থাকার অনুভূতি কিন্তু সুস্পষ্ট, তাই না? এক্ষেত্রে আমরা কি বুঝতে পারি? সমবায় সংগঠনের ক্ষেত্রে ব্যক্তিবর্গের মধ্যে কিছু বিষয় পূর্ব শর্ত হিসেবে কাজ করবে। সেগুলো কি? সমমনা শ্রেণীর ব্যক্তিবর্গ, একতাই বল যাদের মূল মন্ত্র থাকবে, এবং স্বাবলম্বী হওয়ার শ্রেষ্ঠ অবলম্বন হিসেবে তারা তাদের এই সংগঠিত প্রচেষ্টাকে গ্রহণ করবে এবং সংগঠিত হয়ে ব্যবসায় সংগঠন গড়ে তুলবে। এখন প্রশ্ন আসে, এই সমবায় সমিতির মাধ্যমে সমবায় সংগঠন কিভাবে তারা গঠন করবে? এটা অবশ্যই একটা পদ্ধতি এবং প্রক্রিয়ার মধ্যে হতে হবে। যেহেতু আইন দ্বারা সিদ্ধ এবং নির্দিষ্ট করা একটা বিষয়, সেই সমবায় আইনের আওতায় কিভাবে হবে চলো এখন আমরা দেখে নিই। প্রথম উদ্যোগটা হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়। এই পর্যায়ে কতিপয় উদ্যোক্তা, অবশ্যই তার সংখ্যা সর্বনিম্ন 10 এবং সর্বোচ্চ 20 হতে হবে। এই সংখ্যার ব্যক্তিবর্গ যখন নিজেদের ওই যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকেই মোরা পরের তরে, এই মানসিকতা নিয়ে একার স্বার্থকে না দেখে ব্যক্তি স্বার্থকে বড় করে দেখে যখন উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি অবশ্যই আইনানুক কিছু আনুষ্ঠানিকতায় যাবে, সেই পদক্ষেপটা হচ্ছে এখানে। এই পদক্ষেপে তারা প্রথমে একটা কি করবে? একটা ব্যবস্থাপনা কমিটি গঠন করবে। এই ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা হবে 6 জন। প্রথমেই হবেন একজন চেয়ারম্যান, তারপর হবেন একজন ভাইস চেয়ারম্যান, এবং 3 সদস্য সংখ্যা সদস্য সম্বলিত
ব্যক্তিবর্গ। তাদের মধ্যে দুইজন হবেন সাধারণ সদস্য এবং একজন অবশ্যই কোষাধ্যক্ষ, যিনি যাবতীয় হিসাব সংরক্ষণ করবেন। এই ব্যবস্থাপনা কমিটি উদ্যোগ গ্রহণের যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং তার পাশাপাশি কী করবে, উপবিধি অর্থাৎ সমবায় সংগঠনের মূল গঠনতন্ত্র, যেখানে সংগঠনের নাম, উদ্যোক্তাদের নাম ঠিকানা, তাদের মূলধনের পরিমাণ, শেয়ারের মূল্য, যাবতীয় গঠন সংক্রান্ত তথ্য এই উপবিধিতে অর্থাৎ বাই লস তৈরি করবে। তারপরে পদক্ষেপটা কী? তারপরে পদক্ষেপটা হচ্ছে নিবন্ধন পর্যায়। এই পর্যায়ে এসে উদ্যোক্তারা তাদের উপবিধি নিয়ে নিবন্ধকের অফিসে স্বর্ণপূর্ণ হবেন। সরকারি তত্ত্বাবধানে যে সমবায় অধিদপ্তর আছে, সরকারি সমবায় অধিদপ্তর, সেখানে গিয়ে উদ্যোক্তারা তাদের উপবিধি সহকারে কী হবেন, তাদের যে নির্ধারিত ফর্ম, সেই ফর্ম ফিল আপ করবে, ফি জমা দেবে এবং যাবতীয় অন্যান্য তথ্য, দলিল এবং কাগজপত্র সম্পন্ন করে নিবন্ধককে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। নিবন্ধক যাবতীয় তথ্য সংশ্লেষণ, বিশ্লেষণ, সংযোজন অথবা পরামর্শ প্রদানের মাধ্যমে সকল বিষয়গুলো বিশ্লেষণ করে যখন সিদ্ধান্তে পৌঁছাবেন যে হ্যাঁ, এই সমবায় সংগঠনটিকে নিবন্ধিত করা যাচ্ছে, সেই সিদ্ধান্তের আলোকে উনি নিবন্ধকের অফিসে যাবতীয় তথ্য জমা দেওয়ার 60 দিনের মধ্যেই নিবন্ধিত করে নেবেন। নিবন্ধকের অফিসে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই নিবন্ধকের অফিসে সমবায় সংগঠনের সদস্যরা সবাই এখানে সম্মিলিতভাবে যাবে না। এখানে উদ্যোক্তাদের পক্ষে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির মাধ্যমে উপবিধির 3টে কপি জমা দিতে হবে। নিবন্ধক 1টা কপি তার অফিসে সংরক্ষণের জন্য রেখে দেবেন আর বাকি 2টো কপি প্রত্যেকটা পাতায় স্বাক্ষর করে সকল উদ্যোক্তাদের উদ্দেশ্যে ওই কমিটির হাতে হস্তান্তর করে দিবে। তখনই হয়ে যাবে এই কোম্পানিটি নিবন্ধিত। নিবন্ধিত হয়ে যাওয়ার পরপরই এই সমবায় সংগঠন কী হয়, কৃত্রিম সত্তার অধিকারী হয়ে যায়। কৃত্রিম সত্তার অধিকারী হয়ে যাওয়ার পাশাপাশি সে আইনানুক সকল সুবিধা গ্রহণ করতে পারে এবং তার একটা অস্তিত্ব জন্মে যায়, ব্যবসায়িক সত্তার অস্তিত্ব। সেটা প্রকাশ পায় কীভাবে? আইন সৃষ্ট এই কৃত্রিম সত্তাটা প্রকাশ পায় হচ্ছে সমিতির নাম ও সিলমোহর প্রয়োগের মাধ্যমে। নিবন্ধকের অফিসে যখন নিবন্ধন করতে যাবে তখনও কিন্তু সিলমোহরের 1টা কপি নিবন্ধকের কাছে জমা দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কিন্তু বুঝতে পারছো সমবায় সমিতির গঠন প্রণালীটি ছোট্ট, সহজ কিন্তু অনেক আনুষ্ঠানিকতা সম্পন্ন। কারণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে এই কারণেই, কারণ এই সমবায় সমিতি আইনানুগ ভাবে গঠিত হতে হবে সেই কারণে, না হলে এটার বৈধতা বা কৃত্রিম সত্তার অধিকারী হওয়া সম্ভব হবে না। এখন আমরা কি জানবো শিক্ষার্থীরা? এতক্ষণ আমরা জানলাম সমবায় সংগঠন কি, সমবায় সংগঠন কিভাবে গঠন করা যায় এই বিষয়গুলো। এখন আমরা জানবো সমবায় সমিতির উদ্দেশ্য। উদ্দেশ্য ছাড়া কোনো কাজই তো সম্ভব না, তাই না? আর ব্যবসার মূল উদ্দেশ্য অবশ্যই মুনাফা অর্জন, কিন্তু সমবায় সংগঠনে একতাই বল, সকলের তরে সকলে আমরা, সাম্য, সহযোগিতা, এর মাধ্যমে কিভাবে মূল উদ্দেশ্য অর্জন করা সম্ভব চলো আমরা দেখে নেই। সম্পদের সুষম বণ্টন। উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণী এদের মধ্যে সম্পদ এখন আর কুক্ষিগত হয়ে থাকবে না। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু কয়েকটা চিত্র নিয়ে এসেছি। বিশাল অট্টালিকা এবং তার পাশে একজন স্বাবলম্বী, অবশ্যই তাকে প্রকাশ পাচ্ছে অবস্থা সম্পন্ন একজন ব্যক্তি, এবং তার পাশেই একটা ছোটো কুঁড়ে ঘর এবং সুবিধা বঞ্চিত ব্যক্তি। তাদের সবার মধ্যে কিন্তু অর্থটা সমানভাবে বঞ্চিত হয়ে যাওয়ার নিশ্চয়তা পাওয়া যায় সমবায় সংগঠনের মাধ্যমে। এই উদ্দেশ্যেই তারা একত্রিত হবে। তারপরে চিত্রটা দেখো, তারপরে চিত্রটাতে কী হচ্ছে, অনেকগুলো কর্মী তাদের নির্দিষ্ট কাজ করছে, তাই না? তারপরে কিছু জেলে মৎস্য চাষে নিয়োজিত আছে, তারপরে কিছু কর্মী তাদের সুতা বোনার কাজ করছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর ক্ষেত্রে তারা আত্মকর্মসংস্থানও করছে, তার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করে দিচ্ছে। এটার উদ্দেশ্যও কিন্তু সমবায় সংগঠন করা হয়ে থাকে। এরপরে চিত্রটা দেখো কি, একটা ছোট্ট টিনের ঘর, টিনের ঘরের মধ্যেও কিছু উন্নতির ছোঁয়া দেখা যাচ্ছে। কি দেখো, ভিতরে একটা সেলাই মেশিন, সেখানে একজন কর্মী সেলাই করছে। টিনের ছাদে সোলার সিস্টেমের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগের ব্যবস্থা করা হয়েছে।
অর্থাৎ ধাপে ধাপে জীবনের উন্নয়ন বা সুবিধার কথা তারা চিন্তা করছে। তার যখন আয়ের পথটা নিশ্চিত হয়ে যাচ্ছে, তার সন্তানটাকে সে কি করবে, শিক্ষা সুযোগের ব্যবস্থা করে দিবে, অর্থাৎ তার শিক্ষা অর্জনটা নিশ্চিত হবে। প্রফুল্ল চিত্তে এই ছোট্ট বালকটি কিন্তু শিক্ষা অর্জনের নেশায় কোথায় ছুটে যাচ্ছে, বিদ্যালয়ে। তারপরে এই যে চিত্রটা, এটা দিয়ে তোমরা খুব সহজেই বুঝতে পারছো চিকিৎসার বিষয়টা বোঝানো হয়েছে, তাই না? অর্থের যখন সঙ্গতি থাকে, অর্থাৎ একজন ব্যক্তি যখন স্বাবলম্বী হয়, অর্থাৎ তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, একা না হলেও সংগঠিত উপায়, তখন কিন্তু সে তার রোগবালাইকে আর প্রশ্রয় দিতে চায় না, চিকিৎসা সেবা নিতে চায়, এবং চিকিৎসা গ্রহণের জন্য কিন্তু অবশ্যই অর্থের প্রয়োজন, তাই না? সেই সুবিধাটা আছে। আর এখানে দেখো, কিছু ব্যক্তি ফল কিনতে আসছে। এই চিত্রটা দেওয়ার কারণ হচ্ছে, মানুষ যখন তার মৌলিক খাবারগুলো পূরণ হওয়ার পরপরই কিন্তু সে কি বাড়তি কিছু চায়, তাই না? একজন ব্যক্তির প্রথম যখন হাতে টাকা আসবে, তখন সে তার ক্ষুধা মেটানোর জন্য কি করবে, ভাত রুটি কিনবে, ফল কিনতে চাইবে না। কারণ আমাদের জাতীয়তা বোধে বা আমাদের খাদ্য অভ্যাসের তাগিদে আমরা দেখতে পাই, একজন ব্যক্তি প্রথমে কি করবে, ভাত অথবা রুটিতে যাবে, তাই না? তারপর কিন্তু তার হাতে যখন অতিরিক্ত অর্থ থাকবে, তখন সে ফল কিনবে। আর তার চেয়েতে যখন বেশি অতিরিক্ত অর্থ থাকবে, তখন কিন্তু অন্যকে খুশি করার জন্য সে ফুল কিনতে চাইবে। সেটা অবশ্য অনেক পরের অবস্থা, কিন্তু এই যে পর্যায়ক্রমিক এতগুলো বিষয় দেখানো হলো, এর মূল কারণ হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়টাকে নিশ্চিত করার জন্য। জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করার জন্য সমবায় সংগঠন করার একটা প্রচেষ্টা বা উদ্দেশ্য নিয়ে সবাই একত্রিত হওয়ার চেষ্টা করে। ছবিটাতে কী বোঝা যাচ্ছে? অনেকগুলো হাত, অনেকগুলো ব্যক্তির হাত, অনেকগুলো মতামতের একমত। এখানেও তাই, এখানে পুরো বিশ্বটাকে অর্জন করার জন্য একটা সম্মিলিত প্রচেষ্টা, তাই না? এই সব কিছুকে আমরা কী বলবো, ঐক্য প্রতিষ্ঠা। ঐক্য প্রতিষ্ঠা অর্জনের জন্য অথবা ঐক্য প্রতিষ্ঠাকে নিশ্চিত করার জন্যই সমবায় সংগঠনটা আমরা করে থাকি, তাই না? বা উদ্যোক্তারা করে থাকে, কারণ ঐক্য প্রচেষ্টাকে নিশ্চিত করার জন্যই, সম্মিলিত প্রচেষ্টা নিশ্চিত হওয়ার জন্যই যেহেতু সমবায় সমিতি গঠিত হচ্ছে। আর এই সমবায় সমিতি যখন মূল উদ্দেশ্যটা মুনাফা অর্জনের দিকে নিয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে কি, সমবায় সংগঠন। এই ছবিটাতে কি দেখা যাচ্ছে বুঝতে পারছো, বিষয়টা কি, প্রতিযোগিতায় টিকে থাকা। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা, ক্ষুদ্র কুটির শিল্প, যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা, নিম্ন শ্রেণীর বা মধ্যবিত্ত কৃষকরা, তাদের একার পক্ষে কিন্তু প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়, অথবা প্রতিযোগিতামূলক বাজারেও তাদের অবস্থানটা দৃঢ় রাখা সম্ভব নয়। মধ্যস্থ কারবারীদের হস্তক্ষেপ থেকেও নিজেকে রক্ষা করা সম্ভব নয়, তখন তার অবলম্বনটাকে টিকিয়ে রাখার জন্য প্রতিযোগিতায় নামতে হয়। এই প্রতিযোগিতার উদ্দেশ্যও কিন্তু একার চেষ্টা চাইতে সম্মিলিত চেষ্টাটাকে তাকে অনেক সমৃদ্ধ করবে। এর জন্যই কী করবে, একত্রিত হয়ে কতিপয় ব্যক্তি সমবায় সমিতির মাধ্যমে সংগঠন করবে। তখন তার একার পক্ষে টিকে থাকাটা যতটা কঠিন ছিল প্রতিযোগিতায়, তখন তার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। শিক্ষার্থীরা, লিডারশিপ অর্থাৎ নেতৃত্ব সৃষ্টি। একার পক্ষে যখন কোনো জায়গায় নেতৃত্ব সৃষ্টি করা সম্ভব হয় না, তখন মানুষ দলীয় উদ্যোগেই কিন্তু সেটা করার চেষ্টা করে। সমবায় সংগঠনও একইভাবে নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে একত্রিত সংগঠিত হয়ে সাম্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। সঞ্চয় প্রবণতা সৃষ্টি। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একটা অনেক বড় সৃষ্টির জন্য কি পূর্ব শর্ত হিসেবে কাজ করে। এই জন্য কিন্তু আমরা বলি, বিন্দু বিন্দু জলে সিন্ধু সৃষ্টি। একক ব্যক্তির পক্ষে অনেক বড় স্বপ্নকে পূরণ করা সম্ভব না। অনেক সময় একক ব্যক্তির দরিদ্রতার কারণে অনেক স্বপ্নও পূরণ করা সম্ভব না। সেক্ষেত্রে সে যখন অনেক সমমনা ব্যক্তির একটা দলীয় উদ্যোগ গ্রহণ করবে, যেখানে একই মনা অনেক ব্যক্তির সম্মিলন ঘটবে, তখন কিন্তু তার স্পৃহা এবং স্বপ্ন এবং কাজ করার উদ্যোগ অনেক বেড়ে যাবে। মোট কথা, একটা সাহস সৃষ্টি হবে। তখন সে কিন্তু কী করবে, এই সঞ্চয় প্রবণতাকে কাজে লাগাবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে উদ্দেশ্যগুলো আলোচনা করলাম, তোমাদের সুবিধার জন্য চিত্রের মাধ্যমে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা পরবর্তী বিষয়ে চলে যাই, সেটা কি, সমবায় সমিতির বৈশিষ্ট্য। প্রত্যেকটা বিষয়বস্তুরই আলাদা কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, এবং বৈশিষ্ট্যই তাকে অন্য সব বিষয়গুলো থেকে ভিন্ন করে তোলে। এক মালিকানা সংগঠন, অংশীদারি সংগঠন, কোম্পানি সংগঠনের তুলনায় সমবায় সমিতির সংগঠন কেন ভিন্ন, চলো বৈশিষ্ট্যের আলোকে সেটা আমরা বুঝে নেই। প্রথম বৈশিষ্ট্যের যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি, গঠন প্রণালী। তোমরা কিন্তু দেখেছো, গঠন প্রণালী একটা আনুষ্ঠানিক উপায় কিন্তু হয়েছে, তাই না?
উদ্যোক্তারা প্রথমে উদ্যোগ গ্রহণ করেছে, তারপরে নিবন্ধন করেছে, তারপর কার্যারম্ভের অনুমতি পেয়েছে। এই আনুষ্ঠানিকতার মাধ্যমেই কিন্তু সমবায় সমিতি ব্যবসায় সংগঠন তৈরি হচ্ছে। এই গঠন প্রণালী থেকে তোমরা কিন্তু বুঝতে পারছো এক মালিকানা সংগঠন তা নয়, অংশীদারিও তা নয়, কোম্পানিও তা নয়, স্বেচ্ছাকৃত সংঘবদ্ধ। এখানে কোনো ব্যক্তিকে জোর করে আনা হয় না। ওই যে আবারও সেই একই কথা বলি, সকলের তরে সকলে আমরা, এই যে একটা মৌলিক চিন্তা, এই চিন্তা দিয়ে কিন্তু সবাই সবার পাশে এসে দাঁড়ায়। কেন দাঁড়ায়? সকলের স্বার্থ সবার মধ্যে বিদ্যমান করার জন্য। একক ব্যক্তির স্বার্থকে এখানে বড় করে দেখা হয় না, এজন্যই স্বতঃস্ফূর্তভাবে সকল সদস্য এখানে একত্রিত হচ্ছে আত্মরক্ষার মাধ্যম। তোমাদের যে ভিডিও চিত্রটা দেখানো হয়েছিল, ওখানে ছিল যে একটা বড় চিল এসে কিন্তু কি কাঁকড়োগুলোকে খেয়ে ফেলতে পারে। এই ছোট্ট একটা ভিডিও, কিন্তু ওখানে আমি বোঝানোর চেষ্টা করেছি ওই যে ছোট্ট কাঁকড়া প্রাণীটা, সেও কিন্তু আত্মরক্ষার জন্য সংঘবদ্ধ হতে চায়। আর সেখানে সৃষ্টির সেরা জীব মানুষ, তারা কি হতে চায়? আরও বেশি সংঘবদ্ধ হতে চায় এবং নিজেকে রক্ষা করতে চায়। কারণ একার প্রচেষ্টায় প্রতিযোগিতামূলক বিশ্বে তার পক্ষে হয়তো বা টিকে থাকা সম্ভব না, তার স্বপ্নগুলোকেও পূরণ করা সম্ভব না। তার স্বপ্ন রক্ষা এবং নিজেকে রক্ষা করার জন্য সে কী করছে? সংগঠিত হচ্ছে। কিসের মাধ্যমে? সমবায় সমিতির মাধ্যমে, সদস্য পদ। এই সমবায় সংগঠনের সদস্য পদ উন্মুক্ত। 18 বছর বয়স্ক যে কোনো সাবালক এবং স্বাভাবিক মানসিক অবস্থা সম্পন্ন ব্যক্তি এর সদস্য হতে পারে। শেয়ার হস্তান্তরযোগ্যতা। সমবায় সমিতির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে অগ্রিম সিদ্ধান্তের আলোকে অথবা কমিটির অনুমতি নিয়েও কোনো কোনো ক্ষেত্রে শেয়ার হস্তান্তর করা যায়, কিন্তু অন্য সব কোম্পানির মতো এই শেয়ার বাজারে অবাধে হস্তান্তরযোগ্য হয় না। তারপরে কি শেয়ারের মূল্য? এখানে শেয়ারের মূল্যটা নির্দিষ্ট করা থাকে, সকল সদস্যের শেয়ারের মূল্য সমান থাকে এবং সেই অনুযায়ী সমবায় সমিতি গঠিত হয়ে থাকে। উদ্দেশ্য, এখানে উদ্দেশ্যটা ব্যাপক এবং বিস্তৃত, অবশ্যই মানবীয় মৌলিক গুণাবলীর আলোকে। মানুষ যেমন সংঘবদ্ধ হয়ে থাকতে চায়, এই প্রচেষ্টার জন্য তাকে অনেক কিছু ত্যাগ করতে হয়, আবার অনেক কিছু অর্জনও করতে হয়। সেই উদ্দেশ্যের আলোকেই কিন্তু সমবায় সংগঠন গঠিত হবে। অর্থাৎ ওই যে মানুষ মানুষকে চায়, মানবীয় বন্ধন এখানে অনেক বড় একটা বিষয়। এই মানবীয় বন্ধনের আলোকে তারা নিজেদের রক্ষা করতে চায়, আর্থিক সঙ্গতি চায় এবং কার্যের ক্ষেত্র চায়। এই উদ্দেশ্যের সংমিশ্রণেই কিন্তু সমবায় সমিতির তৈরি। এরপরে কী আছে? পারস্পরিক অভিন্নতার পাঠশালা। কেন পাঠশালা বলা হয়েছে? কারণ এখানে একজন ব্যক্তি বা একক ব্যক্তি না, এই সমবায় সংগঠনের সদস্য সংখ্যা সর্বনিম্ন 10 এবং সর্বোচ্চ 20। এই যে মিলন মেলা, এখানে কিন্তু পারস্পরিক সহযোগিতা ছাড়া, পারস্পরিক সহযোগিতার বৈশিষ্ট্য পরিলক্ষিত ছাড়া আর কিছুই লক্ষ্য করা যায় না। এরপরে কী আছে? নিবন্ধন। নিবন্ধনের বিষয়টা তোমরা কিন্তু গঠন প্রণালীতে সুস্পষ্টভাবে বুঝতে পেরেছ যে একটা নির্দিষ্ট আনুষ্ঠানিকতার মাধ্যমে এবং সরকার নিযুক্ত যেই সরকারি সমিতি নিবন্ধকের অফিস, সেখান থেকেই কিন্তু এটা নিবন্ধন করতে হবে এবং নিবন্ধন হওয়ার সাথে সাথেই কিন্তু সে কার্য আরম্ভ করতে পারবে। তার আগ পর্যন্ত কোনো অবস্থাতেই সমবায় সমিতি তার ব্যবসায় সংগঠন চালু করতে পারবে না। এরপরে কী আছে? মুনাফা বণ্টন। এই মুনাফা বণ্টনের ক্ষেত্রেও তারা সাম্যের ভারসাম্য বজায় রাখে, ভ্রাতৃত্বের মূল প্রকাশ তারা এখানে করে। তারপরে কী আছে? নিরীক্ষণ। মানুষ মাত্রই ভুল থাকতে পারে, মানুষ মাত্রই তার আবেগতাড়িত হয়ে অনিচ্ছাকৃত অনেক কার্য সম্পাদন হতে পারে। সেটাকে নিশ্চিত করার জন্য এবং সকলের প্রতি আস্থাটা ধরে রাখার জন্য এই সমবায় সংগঠন নিরীক্ষণের ব্যবস্থা রাখে। অর্থাৎ একজন নিরীক্ষক তার পদ্ধতি মোতাবেক সকল যাবতীয় ব্যবসায়িক কার্যক্রম নিরীক্ষা করে থাকে। তারপরে কী আছে? সদস্য সংখ্যা। এটা যদিও বলেছি, আবারও বলছি, সদস্য সংখ্যা সর্বনিম্ন 10 এবং সর্বোচ্চ 20। আইনগত সত্তা। আবারও সেই গঠন প্রণালীতে চলে যাই। যেহেতু আনুষ্ঠানিকভাবে আইনগত উপায়ে এবং একটি নির্দিষ্ট সালের, অর্থাৎ 2001 সালের আইনানুক ব্যবস্থার মাধ্যমে যেহেতু সমবায় সমিতিটা গঠন হচ্ছে, সেই সাথে সাথে সে কৃত্রিম সত্তার অধিকারী হয়ে যাচ্ছে। এই কৃত্রিম সত্তার অধিকারী হওয়ার সাথে সাথে আইনানুক সকল সুবিধা সে পায়। এবং এখানে উল্লেখ্য যে ওই সমিতি যদি সীমিত দায় সম্পন্ন সমিতি হয়, তাহলে তাকে অবশ্যই লিমিটেড কথাটা নামের পাশে থাকতে হবে। এরপরে আসছে কি? মূলধনের উৎস।
সঞ্চয় প্রবণতার কথাটা আবারও বলছি, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় এখানে বৃহত্তর মূলধনের নিশ্চয়তা দিতে পারে, কারণ কোনো ব্যবসা মূলধন ছাড়া সম্ভব নয়। পূর্ব শর্ত হচ্ছে কি? মূলধন। আর মূলধন হচ্ছে কি? ব্যবসার প্রাণ, তাই না? এখানে কতিপয় ব্যক্তি, ওই যে সদস্য সংখ্যা, ওই সদস্য সংখ্যার ভিত্তিতেই কতিপয় ব্যক্তি তাদের সঞ্চয়গুলো একত্রিত করে মূলধন সরবরাহ করে ব্যবসাটা গঠন করবে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে বৈশিষ্ট্যের পয়েন্টগুলো বললাম, এই নিরিখে তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু এই পয়েন্টগুলো আনা হয়েছে। সমবায় সংগঠন আলোচনা করার সময় তোমাদের উদ্দেশ্য, গঠন পদ্ধতি এবং বৈশিষ্ট্যগুলো যদিও পয়েন্টের আলোকে আলোচনা করেছি, কিন্তু সৃজনশীল পদ্ধতিতে তোমরা কিন্তু পয়েন্টের আলোকে উত্তর দিতে পারবে না। যদিও ইতিমধ্যে বিষয়গুলো তোমরা জেনে গেছো, তারপরেও পয়েন্টের বিষয়ে আলোচনা করার কারণটা হচ্ছে তোমাদেরকে বিভিন্ন প্রেক্ষাপটগুলো তুলে ধরার জন্য পয়েন্ট আবশ্যক। সেজন্য তোমরা যদি সৃজনশীল উত্তর দিতে যাও এবং মনে করো যে বিভিন্ন প্রেক্ষাপটগুলো তুলে ধরবে, সেক্ষেত্রে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এভাবে প্যারা করে উত্তর দিলেই সেটা গ্রহণযোগ্য হবে। এখন মূল্যায়নের প্রশ্ন। মূল্যায়নের যে প্রশ্নটি প্রথম, সেটা হচ্ছে কি, একতাই বল কোন সংগঠনের মূল মন্ত্র? উত্তর ক একমালিকানা, খ অংশীদারি, গ সমবায়, ঘ যৌথ মূলধনী। যদিও তোমরা উত্তরটা দিতে পারবে আমি আশা করি। দ্বিতীয় প্রশ্নটা, সমিতির সদস্যবৃন্দের ক্রয়কৃত শেয়ারের পরিণাম যাই হোক না কেন, প্রত্যেকে মাত্র একটি ভোট দিতে পারবে, সেক্ষেত্রে সমবায়ের কোন নীতি প্রতিফলিত হয়েছে? ক গণতন্ত্র, খ সাম্যতা, গ সমভোটাধিকার, ঘ একতা। তিন নম্বর প্রশ্ন, সমবায় সমিতির সদস্যরা এক নিম্নবিত্ত জনগণ, দুই সমশ্রেণীভুক্ত জনগণ, তিন সমপেশাভুক্ত জনগণ, নিচের কোনটি সঠিক? ক এক ও দুই, খ এক ও তিন, গ দুই আর তিন, ঘ এক দুই তিন। সঠিক উত্তরগুলো দাগিয়ে তোমরা তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে নিশ্চিত হয়ে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার বাড়ির কাজে পালা। তোমরা কাগজ কলম নিয়ে তৈরি হও, প্রশ্নটি একটু বড়, ধৈর্য সহকারে লিখবে এবং সৃজনশীল পদ্ধতিতে উত্তর দিবে। প্রশ্নটি হচ্ছে, সাভারের আক্তার মিয়া সহ 50 জন মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন। দুই বছরে তাদের মূলধন দাঁড়ায় 20 লক্ষ টাকা, তৃতীয় বছরে মোট লাভের পরিমাণ 2,20,000 টাকা। এই লাভ হতে 33,000 টাকা তাদের সংরক্ষিত তহবিলে এবং 11,000 টাকা উন্নয়ন তহবিলে জমা করলেন। অবশিষ্ট টাকা সদস্যরা প্রত্যেকে সমানভাগে ভাগ করে নিলেন এবং নিজেদের সহযোগিতায় আরও সচেষ্ট হলেন। কিছুদিন পর সংগঠনের নির্বাহী পরিষদ নির্বাচনে সদস্যরা নিরপেক্ষভাবে তাদের ভোট প্রয়োগ করে। এই নির্বাচনের কারণে তাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও ঐক্য অটুট ছিল। তোমাদের সুবিধার জন্য প্রশ্নটা অর্থাৎ উদ্দীপকটা আমি আবার বলছি। সাভারের আক্তার মিয়া সহ 50 জন মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন। দুই বছরে তাদের মূলধন দাঁড়ায় 20 লক্ষ টাকা, তৃতীয় বছরে মোট লাভের পরিমাণ 2,20,000 টাকা। এই লাভ হতে 33,000 টাকা তারা তাদের সংরক্ষিত তহবিলে এবং 11,000 টাকা উন্নয়ন তহবিলে জমা করেন। অবশিষ্ট টাকা সদস্যরা প্রত্যেকে সমানভাগে ভাগ করে নিলেন এবং নিজেদের সহযোগিতায় আরও সচেষ্ট হলেন। কিছুদিন পর সংগঠনের নির্বাহী পরিষদ নির্বাচনে সদস্যরা নিরপেক্ষভাবে তাদের ভোট অধিকার প্রয়োগ করে। এই নির্বাচনের কারণে তাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও ঐক্য অটুট ছিল। শিক্ষার্থীরা, এবার প্রশ্নের পালা। উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো তোমাদের লিখতে হবে তা নিচে এখন বলছি। ক সমবায় সংগঠন কি, খ সমবায় উপবিধি কাকে বলে, গ আক্তার মিয়া ও তার সহযোগীগণ কোন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তা ব্যাখ্যা করো, ঘ সদস্যদের মধ্যে দৃঢ় বন্ধন সৃষ্টিতে উদ্দীপকে বর্ণিত সংগঠনের কোন নীতিটি অধিক কার্যকর তা ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চেষ্টা করবে এই প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই সৃজনশীল পদ্ধতিতে উত্তর তৈরি করে তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষককে দিয়ে দেখিয়ে নেয়ার। এবার বিদায় নেবার পালা। আজকে যে ক্লাস নেওয়া হলো, সেই ক্লাসে তোমাদেরকে সমবায় সমিতি ও সমবায় সংগঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অথবা তোমরা কোনো প্রশ্ন জানতে চাও অথবা কোনো বিষয় নিয়ে তোমাদের আরও জানা আগ্রহ থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করবে। তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে তোমাদের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় আজকের মতো শেষ করছি। শুভ বিদায়।